আমি ভালো আছি। আজ প্রথম তোমাদের সাথে আমি ক্লাস করতে যাচ্ছি। কোভিডের কারণে আমরা হয়তো ক্লাসে বসে তোমাদেরকে পড়াতে পারছি না এবং তোমাদের সাথে পরিচয় হতে পারি নাই। তোমাদের জন্য এটা যেমন নতুন স্কুল, নতুন শিক্ষক এবং নতুন ক্লাস, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা কেউ কাউকে সামনে সামনে বসে পরিচিত হতে পারি নাই। তবু আমি আশা করি আগামীতে এই দিন কেটে সুন্দর দিন আসবে, সেদিন আমরা ক্লাসে বসে পরিচিত হব এবং একে অপরের কথা শুনব। আজ আমরা অনলাইনে ক্লাস করতে বাধ্য হয়েছি, তাই প্রত্যেক ছাত্রকে বলবো, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা বাড়িতে মন দিয়ে পড়ো এবং অঙ্কগুলো মনোযোগ দিয়ে দেখো, এসব আমরা অঙ্ক করতে যাই। আজ প্রথম দিন আমি তোমাদের বীজগণিতের যোগ এবং বিয়োগ নিয়ে একটু আলাপ করবো, সবাই শুনো, দেখো তোমরা সবাই। দেখো তোমরা একটু লক্ষ্য করে দেখো, এই আমরা প্রথমে এদিক থেকে ধরবো, অর্থাৎ এখানে কোনো চিহ্ন নাই, এখানেও কোনো চিহ্ন নাই, এখানে কোনো চিহ্ন নাই। যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা প্রথমে যোগ ধরবো। প্রথমে যোগ ধরলে ওটা লিখতে হয় না, ওটা ধরে নিতে হয়, ওটা প্লাস। আমি একটি সূত্র লিখছি, তোমরা দেখো, যখন দুইটা প্লাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়, হ্যাঁ, তাহলে এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাসের অন্তত জমা, অর্থাৎ আমরা এগুলোকে সম্পূর্ণ যোগ করবো, প্লাস প্লাসে প্লাস হয়। তাহলে তোমরা একটু লক্ষ্য করে দেখো, এখানে দুই, এখানে চার, এখানে দুই, তাহলে দুইয়ের সাথে চার যোগ করলে হয় ছয়, ছয়ের সাথে যোগ করলে দুই যোগ করলে হয় এক, এইট, হ্যাঁ বুঝছো। এবার দেখো দ্বিতীয় লাইনে আসো, এখানে প্লাস, এখানে প্লাস, আমরা জানি প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ তোমার এখানে তিন টাকা জমা, এখানে দুই টাকা জমা, মোট কয় টাকা? পাঁচ টাকা। তাহলে এখান থেকে তোমাকে তিন টাকা দিয়ে দিলে, তুমি পাঁচ টাকা থেকে তিন দিয়ে দিলে, অর্থাৎ তাহলে আর থাকে কত? পাঁচ থেকে তিন চলে গেলে আর থাকে দুই। তাহলে কোন চিহ্ন পড়ো, এখানে একটা কথা মনে রাখবে, যে চিহ্ন পড়ো হয় ওই চিহ্ন বসে। এখন আমরা তৃতীয় লাইনের দিকে যাব, এখানে দেখতে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। আমাদের প্রথমে এখানে যখন প্লাস আছে এটার সাথে এটা যোগ, আমরা জানি প্লাস প্লাসে প্লাস, প্লাস মানে জমা, আমি এই দুটো জমা করব, আটের পঞ্চম হয় কত? তেরো, তেরো এখানে আছে কি মাইনাস, তাহলে দেখো তেরো বড় না দুই বড়, তাহলে আমরা জানি তেরো বড়, তাহলে প্লাস মাইনাসের মধ্যে এখানে প্লাস এখানে মাইনাস, কিন্তু আমাদের এখানে দুইটা প্লাস থাকার কারণে সংখ্যাটা বড়ই আছে, সে কারণে আমরা প্লাস চিহ্ন বসাবো। প্লাস এই তেরো থেকে দুই চলে গেলে আট থেকে এগারো, সরি এখানে এটা চি নট বি, আমি আশা করছি তোমরা অঙ্কটা বুঝছ। তাহলে তোমরা একটু আর একটু লক্ষ্য করো, তবে তোমরা বুঝতে পারবা কেন এখানে প্লাস হলো, কেন এখানে প্লাস হলো, তোমরা ওই সূত্রটা একটু মনোযোগ সহকারে দেখবা, প্লাস প্লাস কি হয়, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে মাইনাস, দেখ প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। সকল ছাত্রকে আশা করি বুঝতে পারছো, তোমরা আরো বাসায় ভালো করে দেখবা তাহলে তোমরা শিখতে পারবা। আশা করি ভালো আছো, ভালো থাকবে তোমরা এই প্রার্থনা করে, এবং তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকল ছাত্রছাত্রী।